ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল এইচআর এডুকেশনাল হাব মরমর ছাত্রছাত্রী সকল। আজি আমি আলোচনা করিম দশম শ্রেণীর ম্যাথসর যেটু চ্যাপ্টার সিক্স আছে, ত্রিভুজ চ্যাপ্টারের এক্সারসাইজ 6.2। ইয়ার আগতে আমি 6.1 আলোচনা করেছো, যদি তোমালোকে ভিডিওটো চোৱা নাই তেতিয়াহলে ভিডিওটো চাই লবা, মই ভিডিওটোর লিঙ্ক ডেসক্রিপশনত দি দিম। সো ইয়ারে 6.2 এক্সারসাইজ আছে। এই 6.2 এক্সারসাইজর আগরে যেটু কোশ্চেন নাম্বার 1 আর কোশ্চেন নাম্বার 2 অ্যান্সার আগতে ডিসকাশন করা হয়েছে, সেইটোর ভিডিওটোর লিঙ্কও মই দি দিম। আজি আমি আলোচনা করিম কোশ্চেন নাম্বার 3-র পৰা। এতে সব কোশ্চেন নাম্বার 3-ত কি কৈছে, ইয়াতে আমার এখন চিত্র দিয়া আছে, সেই চিত্রর পৰা ইয়াতে দিয়া আছে LM প্যারালেল CB আর LN প্যারালেল CD। তেতিয়াহলে প্রমাণ করা AM বাই AB ইজ ইকুয়াল টু AN বাই AD। এতে চা তোমার যেটু ML যেটু লেখা আছে বা LM যেটু রেখা আছে সেটু তোমার BC-র প্যারালেল হয়, আর যেটু LN যেটু রেখা আছে সেটু তোমার CD বা DC-র কি হয় প্যারালেল হয়। এতিয়া ইয়াতে আমি থেলসর উপপাদ্যটা আমি অ্যাপ্লাই করব পারিম। থেলসর উপপাদ্য কি আছিল, যে যদি দুটা ত্রিভুজর সকলবিলাক কোণ সমান হয় আর সিহঁতর বাহুবোৰৰ অনুরূপ অনুপাতবোৰ যদি কি হয় সমান হয় বা সমানুপাতিক হয়, তেতিয়াহলে আমার ত্রিভুজর এই যেটু বিপরীত যে দুটা বাহু থাকে বা মাজত যেটু দ্বিখণ্ডিত বাহু থাকে মানে LM আর BC-টো কি হয় প্যারালেল হয়, আর ইফালে LN আর CD-টো কি হয় প্যারালেল হয়। এটো আছিল আমার থেলসর উপপাদ্য। তো ইয়ারে সলিউশন যদি আমি করবলে যাও, ইয়াতে একো করিব নালাগে, বহুতে ইজি হয়, কেবল ইয়াতে তুমি থেলসর উপপাদ্যটো মনত রাখব লাগে। প্রথমতে আমি কি করিম চা, ইয়াতে আমার দুটা ত্রিভুজ আছে, একটা হয়েছে তোমার ABC, এটো চা এটো এনেকে গৈ এনেকে আহিছে, ইয়াতে ABC একটা ত্রিভুজ আছে আর একটা ত্রিভুজ আছে ACD। এতে দুটা ত্রিভুজ আছে, প্রথমতে আমি ABC ত্রিভুজটো লৈ লওঁ। ইয়াতে চা এটো ট্রায়াঙ্গল, এটো ট্রায়াঙ্গলৰ চিহ্ন হয়। তো ট্রায়াঙ্গল AB এটো C-ৰ পৰা পাও, C-ৰ পৰা পাও কি পাম আমি ইয়াতে চা, আমার এইখানে দিয়া আছে LM প্যারালেলটো কি দিয়া আছে BC, এটো দিয়া আছে চা LM প্যারালেল BC। তো এটো লিখি লওয়া LM প্যারালেল কি দিয়া আছে CB। তো ইয়াতে তুমি লিখিবা এটো গিভেন দিয়া আছে, গতিকে আমি ইয়াতে কি লিখিব পারিম, এতে চা এইখানে আর এইখানে রেশিও, এইখানে আর এইখানে রেশিও কি হব সমানুপাতিক হব বা ইয়ার অনুপাতবুর কি হব সমান হব, এটো থেলসর উপপাদ্য মতে। তো ইয়ারের পর আমি কি লিখিব পারিম AM, এটো চা কি লিখিব পারিম AM, এটো AM ডিভাইডেড বাই MB, তো ডিভাইডেড বাই কি হব MB বা BM তুমি যেটো লিখা, আর ইফালে লিখিব পারিবা AL ডিভাইডেড বাই LC, এটো AL ডিভাইডেড বাই LC, এটো দিয়া এক নম্বর, বুঝি পালানে। এর পিছত আমি লম যেটু ট্রায়াঙ্গল ACD আছে সেইটো লম, এটো ট্রায়াঙ্গল ACD-র পৰা পাও, D-র পৰা পাও, এটা আমি কি পাম, এটা আমার দিয়া আছে LN প্যারালেল CD, এটো লিখি লওয়া LN প্যারালেল CD, এটো দিয়া আছে। আর ইয়াতে এইটো যে আমি লিখিলো এটো কার মতে লিখিলো, এটো থেলসর উপপাদ্য মতে, থেলসর উপপাদ্য তোমালোকে ইয়াতে মেনশন করে দিবা। তো ইয়ারে পৰা আমি কি লিখিব পাৰো, ইয়ারে পৰা লিখিব পাৰো AL বাই LC, এটো চা AL বাই LC ইজ ইকুয়াল টু AN বাই ND, AL বাই LC ইজ ইকুয়াল টু AN ডিভাইডেড বাই ND, এটো দিয়া কেই নম্বর, 2 নম্বর, বুঝি পালানে। এতিয়া তুমি 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনটো লক্ষ্য করা, ইয়াতে চা AL বাই LC, ইয়াতেও আছে AL বাই LC, ইয়াতে AM বাই MB, ইয়াতে AN বাই ND আছে। তো ইয়ারে AL বাই LC-র ভ্যালু আমি দুটা পাইছো, তো ইয়ারে পর আমি লিখিব পারো ফ্রম 1 এন্ড 2, 1 আর 2-র পৰা আমার এইটো আর এইটো কি হয়ে যাব, ইকুয়েল হয়ে যাব, যেহেতু তোমার AL বাই LC দুটা ইকুয়েল হয়, এটো MB ইজ ইকুয়াল টু ইয়াতে লিখিব পারা AN বাই কি লিখিব পারা ND, বুঝি পালানে। এতিয়া আমি কি করিম, এটো ইফালে ঠাই নাই কারণে মই এইখানে ইফালে লিখিছো, চা এটো তোমালোকে ইফালে লিখিবা, এটো তলে তলে লিখি যাবা। এতিয়া আমি এটো স্প্লিট আপ করিম, এটো আমি ওলোটাই দিম, ওলোটাই দিলে কি পাম আমি, এটো যদি আমি ওলোটাই লিখো তেতিয়াহলে পাম আমি MB ডিভাইডেড বাই AM
হয়নে? আর এইটু পাম তোমার এন ডি ডিভাইডেড বাই এ এন ডিভাইডেড বাই কি পাম, এ এন পাম। এতে আমি কি করিম, এই দুইফালে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইফালে আমি ওয়ান প্লাস করিম, এই এম বি ডিভাইডেড বাই এ এম প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এন ডি ডিভাইডেড বাই এ এম প্লাস ওয়ান। এটা এই যদি আমি এলসিয়াম লই করো তাহলে এটা আসব এম বি প্লাস এ এম, আর তলত থাকিব কি এ এম ইজ ইকুয়াল টু ইফেল আসব তোমার এন ডি প্লাস এ এন ডিভাইডেড বাই কি থাকিব, এ এন থাকিব। এতে চা ইয়ারে তোমার ইয়াতে তলত ওয়ান আছে, ইয়াতে তলত ওয়ান আছে, তো এলসিয়াম ললে এ এম আর ওয়ানের এলসিয়াম এ এম হয়, এফালে তোমার এম বি আসব আর এ এম ইন্টু ওয়ান মানে এ এম। সিমিলারলি তুমি এইটু করবা ইয়াতে এ এন আর ওয়ানের এলসিয়াম এ এন হয় আর এন ডি এফালে আর এ এন ইন্টু ওয়ান মানে এ এন। ইয়াতে প্লাস আছে কারণ ইয়াতে প্লাস দিছো, ইয়াতেও প্লাস আছে, ইয়াতেও প্লাস আসব, যদি ইয়াতে মাইনাস থাকে ইয়াতে মাইনাস আসব, ইয়াতে মাইনাস থাকলে ইয়াতেও কি আসব, মাইনাস আসব। বুঝি পালানে? এতিয়া চা এম বি প্লাস এ এম মানে কি, চা এম বি মানে হয়েছে এইখিনি আর এ এম মানে হয়েছে এইখিনি, এই টোটেল প্লাস করলে কি আহি যাব, এ বি আহি যাব। টোটেলখিনি প্লাস করলে কি আহিব, এটা আহিব এ বি আর তলত আছে কি এ এম। বুঝি পালানে? সিমিলারলি এইটা চা এন ডি মানে এইখিনি আর এ এন মানে এইখিনি, এই টোটেলখিনি কি আহিব এ ডি, এই টোটেলখিনি আহিব এ ডি আর তলত আছে কি এ এন, হয়নে? আমার এতিয়া আমি এই কি করিম, উলোটাই দিম, এই উলোটাই দিলে কি হব, এই উলোটাই দিলে হব এ এম ডিভাইডেড বাই এ বি, এই তলত আনি দিয়া, এইটো উলোটাই দিয়া মানে এই উপর দিয়া আর এই তলত দিয়া, এই আসব তোমার এ এন ডিভাইডেড বাই কি আসব এ ডি। বুঝি পালানে? এইখিনি আমাক কি প্রমাণ করবলে দিছিল, এইটো আমার প্রমাণিত হয়ে গেল, এইটো প্রমাণিত হল। বুঝি পালানে? একেবারে ইজি হয়। ইয়ার পিছত আমি আলোচনা করো যে কুয়েশন নাম্বার ফোর আছে, ফোর নাম্বার কুয়েশনটা আলোচনা করি। ফোর নাম্বার প্রশ্নটা কি কৈছে চা, চিত্রত ডি ই প্যারালেল এ সি, এতে ডি ই প্যারালেল তোমার এ সি দিয়া আছে আর ইফালে দিয়া আছে তোমার ডি এফ প্যারালেল এ ই, যে তোমার ডি এফ আছে এই প্যারালেল কি হয় এ ই হয়। এতে এই চিত্রটো তোমার এই ইয়ার লগত নহয়, এই আহিব ইয়ার লগত, এই সরি এই তেতিয়াহলে আমি প্রমাণ করব লাগে বি এফ বাই এফ ই ইজ ইকুয়াল টু বি ই বাই ই সি। স একেবারে ইজি হয়, এই তোমার কি হব, থেলসর যে উপপাদ্য আছে সেই থেলসর উপপাদ্যটো এপ্লাই হব। প্রথমতে আমি কি করো চা, এতে এ বি সি যে ত্রিভুজ আছে আমি সেই ত্রিভুজটো লই লোক, এতে ট্রায়াঙ্গল এ বি সির পরা যে ত্রিভুজ এ বি সি আছে সেইটা লো আমি, ত্রিভুজ এ বি সির পরা এতে আমার দিয়া আছে কি তোমার ডি ই প্যারালেল এ সি দিয়া আছে, তো সেইটা তুমি লিখি লওয়া ডি ই প্যারালেল এ সি দিয়া আছে। গতিকে আমি কি লিখিব পারিম, এতে চা ডি ই প্যারালেল এ সি দিয়া আছে, গতিকে আমি লিখিব পারিম এ ডি বাই বি ডি ইজ ইকুয়াল টু বি ই বাই ই সি, এইখানে আমি লিখিম। তো ইয়াতে আসব এ ডি ডিভাইডেড বাই বি ডি ইজ ইকুয়াল টু ইফালে আমি লিখিম বি ই ডিভাইডেড বাই ই সি, এটো আমি লিখিলো কেনেকে, এটো থেলসর উপপাদ্য মতে, থেলসর উপপাদ্য। বুঝি পালা? আর এইখানে তো আমার দিয়াই আছে গিভেন। ইয়ার পিছত চা এটো তুমি এটো এক নম্বর ইকুয়েশন দিয়া, তার পিছত চা ডি এফ প্যারালেল এ ই দিয়া আছে, যে ডি এফ সেইটা তোমার এ ইর লগত কি হয় প্যারালেল হয়, তার মানে ইয়াতে আমার এ বি ই যে ট্রায়াঙ্গল আছে আমি সেইটো লব লাগিব। তো এটো ট্রায়াঙ্গল এ বি ইর পরা পাও, ইর পরা পাও, ইয়ারে পরা আমি কি পাম, ইয়ারে পরা চা এটো এ ডি বাই বি ডি, এটো লিখি লওয়া এ ডি, ইয়াতে তোমার এইটো তো দিয়াই আছে, এইটো তুমি লিখিব পারা ইয়াতে ডি এফ প্যারালেল এ ই, এইটো লিখি লব পারা, দিয়ার পর আমি ইয়াতে লিখিব পারিম এ ডি ডিভাইডেড বাই বি ডি ইজ ইকুয়াল টু ইয়াতে কি আসব বি এফ ডিভাইডেড বাই এফ ই, এটা আসব বি এফ ডিভাইডেড বাই এফ ই, এইটো লিখিছো কেনেকে, এইটো লিখিলো আমি থেলসর উপপাদ্য মতে। বুঝি পালানে?
এইটো দিয়া তুমি দুই নম্বর ইকুয়েশন। এতিয়া লক্ষ্য করা ইয়াতে এ ডি বাই বি ডি আর ইফেলেও আছে এ ডি বাই বি ডি, এইটোর ভ্যালু আমি দুটা পাইছো, একটা পাইছো বি ই বাই ই সি আর একটা পাইছো বি এফ বাই এফ ই। তো দিয়ার ফোর ইয়াতে তুমি লিখিব পারা ফ্রম ইকুয়েশন ওয়ান এন্ড টু তোমার বি ই বাই ই সি আর বি এফ বাই এফ ই কি হয়ে যাব, ইকুয়াল হয়ে যাব। তো বি ই বাই ই সি ইজ ইকুয়াল টু বি এফ বাই এফ ই, বুঝি পালানে? এইটো চোৱা, আমাৰ এইটোৱেতো প্ৰমাণ কৰিবলৈ দিছিল, তো এইটো আমাৰ প্ৰমাণিত হৈ গ'ল। তো ইয়াতে লিখা তুমি প্ৰমাণিত হ'ল বা প্ৰুফ, এইটো আমাৰ প্ৰমাণ হৈ গ'ল। একেবাৰে ইজি হয়, তুমি কেৱল যিটো থেলছৰ উপপাদ্য আছে সেই উপপাদ্যটোহে তুমি কেৱল মনত ৰাখিব লাগে। ইয়াৰে পিছত চাওঁ আমি ফাইভ নম্বৰ কুৱেশ্যন। ফাইভ নম্বৰ প্ৰশ্নটোত কি কৈছে চোৱা, চিত্ৰত ডি ই পেৰেলেল অ কিউ, যিটো ডি ই আছে সেইটো অ কিউৰ পেৰেলেল হয়, আৰু ডি এফ পেৰেলেল অ আৰ, যিটো ডি এফ আছে সেইটো অ আৰৰ পেৰেলেল হয়, তেতিয়াহ'লে আমি দেখুৱাব লাগে ই এফ পেৰেলেল কিউ আৰ, যিটো ই এফ বাহু আছে সেইটো কিউ আৰৰ কি হয়, সমান্তৰাল হয়। এতিয়া যে মাজত দুটা আজ দিয়া হৈছে এইটো সমান্তৰাল বুজায়, আৰু যদি তোমাৰ এনেকুৱা থাকে তেতিয়াহ'লে এইটোৱে কি বুজায়, পাৰপেণ্ডিকুলাৰ বুজায়, যদি এনেকুৱা লাইন থাকে সেইটো পাৰপেণ্ডিকুলাৰ বুজায়। তো ইয়াতেও আমি থেলছৰ উপপাদ্য এপ্লাই কৰি এইটো আমি সহজতে প্ৰমাণ কৰিব পাৰোঁ। প্ৰথমতে ইয়াতে তোমাৰ যিখিনি দিয়া আছে সেইখিনি তুমি লিখি ল'ব পাৰা, ইয়াতে তোমাৰ চোৱা এইটো একেলগে লিখি দিওঁ, মানে অংক যেতিয়া কৰিম তেতিয়া আমাৰ মাজে মাজে সোমাই দিম এইখিনি। চ' প্ৰথমতে আমি যিটো ট্ৰাইংগুল আছে পি অ' কিউ, যিটো ট্ৰাইংগুল আছে আমি সেইটো লৈ লওঁ। এইফালে চোৱা পি অ' কিউ, এইখিনি এটা ট্ৰাইংগুল হয়, তো এইখিনি আমি লৈ লওঁ। তো ইয়াতে চোৱা ট্ৰাইংগুল পি অ' কিউৰ পৰা, পি অ' কিউৰ পৰা পাওঁ কি পাওঁ আমি, ইয়াতে আমাৰ দিয়া আছে কি দিয়া আছে, ডি ই পেৰেলেল অ' কিউ, এইটোতো আমাৰ দিয়াই আছে হয়নে, ডি ই পেৰেলেল কি দিয়া আছে, অ' কিউ দিয়া আছে, এইটো আমাৰ গিভেন, এইটো আমাৰ দিয়া আছে। তো এতিয়া ইয়াতে যদি আমি থেলছৰ উপপাদ্য এপ্লাই কৰোঁ তেতিয়াহ'লে আমি কি লিখিব পাৰিম, এইফালে চোৱা পি ই বাই ই কিউ, এইটো আমি লিখিব পাৰিম পি ই ডিভাইডেড বাই ই কিউ ইজ ইকুৱেল টু, এইফালে কি আহিব পি ডি বাই ডি অ', এইফালে আহিব তোমাৰ পি ডি ডিভাইডেড বাই কি আহিব ডি অ', এইটো পি ডি ডিভাইডেড বাই ডি অ', এইটো লিখিলোঁ আমি কেনেকৈ, এইটো লিখিলোঁ থেলছৰ উপপাদ্য, থেলছৰ উপপাদ্য, এইটো তুমি এক নম্বৰ ইকুৱেশ্যন দিয়া। তাৰপিছত কি দিয়া আছে চোৱা, ডি এফ পেৰেলেল অ আৰ, এইটো ডি এফ পেৰেলেল অ আৰ, এইটো আমাৰ দিয়া আছে, গতিকে আমি ত্ৰিভুজ কোনটো ল'ম, পি অ' আৰ, যিটো ত্ৰিভুজ আছে আমি সেইটো ল'ম। তো ট্ৰাইংগল পি অ' আৰৰ পৰা পাওঁ, আৰৰ পৰা পাওঁ কি পাম আমি, ইয়াৰে পৰা পাম, এইটো আমাৰ ইয়াতেতো দিয়াই আছে, এইটো ডি এফ পেৰেলেল টু অ' আৰ, এইটো আমাৰ গিভেন, এইটো দিয়া আছে, আমি কি লিখিব পাৰিম, এইটো লিখিব পাৰিম পি ডি ডিভাইডেড বাই ডি অ' ইজ ইকুৱেল টু, এইটো চা পি ডি ডিভাইডেড বাই ডি অ' ইজ ইকুৱেল টু পি এফ ডিভাইডেড বাই এফ আৰ, এইটো পাম আমি পি এফ ডিভাইডেড বাই কি হ'ব এফ আৰ, এইটো আমি লিখিলোঁ কেনেকৈ, এইটো থেলছৰ উপপাদ্য হয়, থেলছৰ উপপাদ্য মতে এইটো আমি লিখিছোঁ, এইটো দিয়া তুমি কে দুই নম্বৰ ইকুৱেশ্যন। এতিয়া চোৱা এক নম্বৰ আৰু দুই নম্বৰ ইকুৱেশ্যনৰ পৰা পি ই বাই ই কিউ আৰু ইফালে পি ডি বাই ডি অ' আছে, ইফালে আছে পি ডি বাই ডি অ' ইজ ইকুৱেল টু পি এফ বাই এফ আৰ আছে, তাৰমানে চোৱা এইটো আৰু এইটোৰ দুটা ভেলু পাইছোঁ, এটা হৈছে পি ই বাই ই কিউ, এটা পালোঁ পি এফ বাই এফ আৰ, গতিকে এইখিনি আৰু এইখিনি কি হৈ যাব, ইকুৱেল হৈ যাব, গতিকে আমি ওৱান এণ্ড টু ইকুৱেশ্যনৰ পৰা লিখিব পাৰোঁ, এইটো ইকুৱেশ্যন নম্বৰ ওৱান এণ্ড টু আমি কি লিখিব পাৰিম, এটা আমি লিখিব পাৰিম পি ই ডিভাইডেড বাই ই কিউ ইজ ইকুৱেল টু, এটা আমি কি লিখিব পাৰিম, সেইটো লিখিব পাৰিম পি এফ ডিভাইডেড বাই এফ আৰ, হয়নে? এতিয়া এটা কথা লক্ষ্য কৰা, পি ই বাই ই কিউ, এইটো পি ই বাই ই কিউ মানে এইখিনি আৰু এইখিনি, এফ পি এফ বাই এফ আৰ মানে এইখিনি আৰু এইখিনিৰ অনুপাত কি হৈছে, একে হৈছে, অনুপাত কি হৈছে, একে হৈছেনে, সমান চিন দিয়া আছে, তাৰমানে কি যিটো ই এফ ৰেখা আছে সেই ৰেখাটোৱে তোমাৰ পি কিউ আৰু পি আৰ ৰেখা দুডালক কি কৰিছে, সমান ভাগত ভাগ কৰিছে, হয়নে?
সো এইখিনি আর এইখিনির অনুপাত, এইটু আর এইখিনির অনুপাত যদি ইকুয়েল হয়, তার মানে এইটু মাঝভাগত আছে, ই এফ যেটু রেখা আছে সেইটু কত আছে, মাঝভাগত আছে। গতি ইয়ারেপরা আমি লিখব পারো এইটু যেটু ই এফ সেইটু রেখা ডালে, ই এফ রেখা ডালে এইটু পি কিউ আর পি কিউ আর এইটু পি আর, পি আর রেখা দুডালক সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত, সমদ্বিখণ্ডিত মানে কি সমান ভাগে দুটা ভাগত কি করেছে, ভাগ করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। এটিয়ে চাওয়া থেলসর উপপাদ্য মতে যদি তোমার রেখাগুর অনুরূপ বাহুগুর অনুপাত যদি ইকুয়েল হয়, তেতিয়া হলে যেটু রেখায় এইটুক তোমার সমান ভাগত ভাগ করব, সেই রেখাডাল তৃতীয় যেটু বাহু আছে এইটু তৃতীয় নম্বর বাহু, সেই বাহুটোর কি হব, সমান্তরাল হব। এইটু হয়েছে থেলসর উপপাদ্য। তো ইয়ারপরে আমি কি লিখিব পারিম, ই এফ, ইয়ারপরে আমি লিখিব পারিম ই এফ প্যারালেলটু কি লিখিব পারিম, ও আর। এতে বুঝি পেলানে, ইয়াতে কিহর কারণে আমি এইটু লিখিব পারিলো, কারণ থেলসর উপপাদ্য মতে যি রেখাডালে তোমার এই যে বাকি দুটা যে রেখা আছে এই রেখা দুটা লোক সমান ভাগত কি করেছে, ভাগ করেছে। যদি সমান ভাগত ভাগ করে তেতিয়াহলে এই রেখাডাল তৃতীয় বাহু যেটু আছে এইটু তৃতীয় বাহু, এক দুই এইটু তিন নম্বর বাহু, এই তিন নম্বর বাহুর এইটু কি হয়, সমান্তরাল হয়। বুঝি পেলানে? তো এইটু আমার এনসার হয়ে গেল, আশা করছো তোমালকে বুঝি পাইছা। ইয়ার পিছত আমি আলোচনা করি যেটু কোশ্চেন নাম্বার সিক্স আছে, সিক্স নাম্বার কোশ্চেনটা চা, নম্বর কি কৈছে, চিত্রত এ বি সি বিন্দু তিনটা ক্রমে ও পি ও কিউ ও আর উপর আছে, যাতে এ বি প্যারালেল পি কিউ আর এ সি প্যারালেল পি আর দেখা যে বি সি প্যারালেল কিউ আর। এইটু এইটু তো আমি থেলসর উপপাদ্য এপ্লাই করিম। এতে চা যেটু পি কিউ আর যেটু ট্রায়াঙ্গল আছে, সেই ট্রায়াঙ্গলর যেটু তোমার ও কিউ বাহু আছে সেইটোর উপর বি বিন্দু আছে, ও সি যেটু বাহু আছে ও সি বাহুর উপর সি বিন্দু আছে, আর যেটু ও পি বাহু আছে সেইটোর উপর এ বিন্দু আছে। আর ইয়াতে আমার কৈছে যেটু এ বি আছে সেই এ বি রেখাডাল পি কিউর সমান্তরাল হয়, আর এ সি রেখাডাল পি আর সমান্তরাল হয়। তেতিয়াহলে আমি প্রমাণ করব লাগে বি সি প্যারালেলটু কি হয়, কিউ আর হয়। এটু একেবারে ইজি হয়, এটু চা আগরটোর নিচিনা এটুও হয়, একেবারে একে হয় যেটু ফাইভ নম্বর যেটু কোশ্চেন্স আছিল সেইটোর লগত। প্রথমত আমি কি করো চা, পি ও কিউ যেটু ট্রায়াঙ্গল আছে আমি সেইটো লই লও। তো এইটু ট্রায়াঙ্গল পি ও কিউর পরা, পি ও কিউর পরা পাও, ইয়ারপর আমি কি পাম, এতে আমার দিয়া আছে এ বি প্যারালেল কি দিয়া আছে, পি কিউ এইটু গিভেন, এইটু আমার দিয়া আছে। এতে চাওয়া যদি এ বি প্যারালেল পি কিউ হয় তেতিয়াহলে আমি কি লিখিব পারিম, পি এ বাই এ ও, পি এ ডিভাইডেড বাই এ ও ইজ ইকুয়াল টু, এইটু চাওয়া পি এ ডিভাইডেড বাই এ ও ইজ ইকুয়াল টু কি হব, ও বি বাই বি কিউ, এতে ও বি ডিভাইডেড বাই কি হব, বি কিউ। এইটো হল তোমার থেলসর উপপাদ্য মধ্যে, থেলসর উপপাদ্য এইটো দিয়ে এক নম্বর ইকুয়েশন। তারপর চা পি ও আর ট্রায়াঙ্গল বা, এতিয়া আর ট্রায়াঙ্গল পি ও আরর পরা পাও, আরর পরা পাও যেটু পি ও আর আছে সেইটোর পরা পাও আমি কি পাম, এতে আমার আর এইটু দিয়ে আছে এ সি প্যারালেল টু পি আর দিয়ে আছে, এইটু গিভেন। গতি যদি এ দুটা যদি দিয়া থাকে আমি থেলসর উপপাদ্য এপ্লাই করব পারো। তো এতে আমি পাম পি এ ডিভাইডেড বাই এ ও ইজ ইকুয়াল টু, এতে কি পাম আমি ও সি বাই সি আর, এতে লিখিম ও সি ডিভাইডেড বাই সি আর, এইটো আমি লিখিলো থেলসর উপপাদ্য মতে, থেলসর উপপাদ্য এইটো দিয়া তুমি দুই নম্বর ইকুয়েশন। এতিয়া লক্ষ্য করা পি এ বাই এ ও, ইয়াতো আছে পি এ বাই এ ও, ইয়ারে ভ্যালু আমি দুটা পাইছো, একটা পাইছো ও বি বাই বি কিউ, একটা পাইছো ও সি বাই সি আর। গতি এক আর দুইর পর আমি লিখব পারো, দিয়ার ফোর এটু ওয়ান এন্ড টু ইমপ্লাইজ, এটা আমি কি লিখব পারিম, ও বি ডিভাইডেড বাই বি কিউ ইজ ইকুয়াল টু, ইফালে পাম ও সি ডিভাইডেড বাই সি আর। এতিয়া চোৱা
ও বি বাই বি কিউ এইটো ও বি বাই বি কিউ মানে এইখিনি আর এইখিনি আর ইফালে ও সি বাই সি আর মানে এইখিনি আর এইখিনি কি হল সমান হল অনুপাত দুটা কি হয়েছে সমান হয়েছে হয়নে তেতিয়া হলে তোমার যেটু বি সি বাহুডালে তার মানে কি করেছে ও কিউ আর ও আর বাহু দুটা সমান ভাগত ভাগ করেছে আর যদি সমান ভাগত ভাগ করে এই সমদ্বিখণ্ডিত করা যেটু বাহু সেই বাহুটো তৃতীয় বাহুর কি হব সমান্তরাল হব তো ইয়ারে পরে আমি লিখব পারো কি লিখব পারো বি সি প্যারালেল কি লিখব পারো কিউ আর আমি লিখব পারো কিয় লিখব পারো সেই কথাখিনি তুমি লিখি দিব পারা সেটু এতে লিখি দিবা বি সিএ বি সিএ ও কিউ আর কি করেছে ও আরক সমদ্বিখণ্ডিত করেছে সমদ্বিখণ্ডিত করেছে বুঝি পেলানে আর যদি সমদ্বিখণ্ডিত করে তেতিয়াহলে তোমার এই যেটু বাহু আছে সেই বাহুটো মানে সমদ্বিখণ্ডিত করা বাহুটো তৃতীয় বাহু কি হয় সমান্তরাল হয় সেই কারণে আমি এইখানে লিখিছ তো এই আমার প্রুফ হয়ে গেল বুঝি পালানে এতিয়া আমি তোমার যেটু সেভেন আর যেটু এইট নাম্বার কোশ্চন আছে এই কোশ্চন দুটা তোমালকে ক্লাস নাইনতো করেছা যেটু তোমার সেভেন নাম্বার যেটু কোশ্চন আছে সেটা একটা ত্রিভুজর বাহুর মধ্যবিন্দুরে যাওয়াকই টনা রেখাডাল যদি আন একটা বাহুর সমান্তরাল হয় তেনেহলে রেখাডালে তৃতীয় বাহুটুক সমদ্বিখণ্ডিত করব আর এই প্রশ্নটা তোমালকে নবম শ্রেণীত করে আহিছা গতি তোমালকে এই নিজে ট্রাই করবা যেহেতু ক্লাস নাইনের বস্তু হয় এইট নাম্বারটো তোমার ক্লাস নাইনত তোমালকে করে আহিছা এই দুটা কোশ্চন তোমালকে নাইনের ম্যাথমেটিক্সটো অলপমান চকু ফুরালেই তোমালকে বুঝি পাবা এতিয়া আমি আলোচনা করিম নাইন নাম্বার টু নাইন আর টেন দুটা কোশ্চন আছে এই দুটা কোশ্চন আমি আলোচনা করিম নাইন নাম্বার কোশ্চন তো চা নাইন নাম্বার কোশ্চনত কি কৈছে এ বি সি ডি ট্রেপেজিয়ামর এ বি প্যারালেল সি ডি আর ইয়ার কর্ণ দুডাল পরস্পর ও বিন্দুত ছেদিত হয় দেখুয়া যে এ ও বাই বি ও ইজ ইকুয়াল টু সি ও বাই ডি ও এতে যেহেতু ট্রেপেজিয়াম বলে কৈছে গতি এইটা আমার এনেকা হব তোমালে জানাই ট্রেপেজিয়ামর একজোর বিপরীত বাহু কি থাকে এটো সমান্তরাল থাকে তো ইয়াতে সমান্তরাল বাহু দুটা তো দিয়েই আছে এ বি প্যারালেল সি ডি এইটো ধরে লওয়া এ এইটো বি এইটো সি আর এইটো হল কি ডি আর ইয়ারে তোমার কর্ণ আছে কর্ণটো হয়েছে এটা হয়েছে তোমার এইটো এ সি কর্ণ আর এটা হয়েছে তোমার এইটো বিডি কর্ণ আর এই কর্ণ দুডালে পরস্পর তোমার কোনটো বিন্দু ছেদ করেছে ও বিন্দু ছেদ করেছে বলে এইটো আমার প্রশ্ন দিয়া আছে তো ইয়াতে তুমি এইটো লিখিব লাগিব অলপমান সেইখিনি তুমি কেনেকে লিখিবা এইটো চোৱা এইটো এনেকে লিখিবা এ বি সি ডি ট্রেপেজিয়ামর এ বি সি ডি এইটো ট্রেপেজিয়ামর আমার যে দুটা কর্ণ আছে এটা আছে কি তোমার এ সি আর এটা হয়েছে বিডি এ সি আর বিডি এইটো কর্ণ দুডালে কি করেছে তোমার এইটো ও বিন্দু ছেদ করেছে ও বিন্দু ছেদ করেছে ও বিন্দু ছেদ করেছে বুঝি পেলানে এতিয়া আমার ইয়াতে আমি সরকে একটা অঙ্কন করিম সেই অঙ্কনখিনি তোমালকে ইয়াতে এনেকে লিখিবা অঙ্কন কি অঙ্কন করিম ইয়াতে চা যেটু ও বিন্দু আছে সেই ও বিন্দুর মাজরে যাওয়াকই আমি ই ও একটা রেখা অঙ্কন করিম যেটু রেখা এ বির সমান্তরাল হয় তো ইয়াতে লিখা এটু ডাইরেক্টলি এনেকে লিখিলে হল ও ই প্যারালেল এ বি অঙ্কন করা হল এ বি অঙ্কন করা হল বুঝি পালানে এতিয়া আমি আহিম প্রমাণলৈ এতিয়া আমার প্রমাণ করিম কি প্রমাণ করিব লাগে সেইখিনি আমি এতিয়া প্রমাণ করিম চা এতে এইটো কিন্তু বহুত ইম্পর্টেন্ট হয় এই কোশ্চনটো তোমার নাইন নাম্বার টেন নাম্বার এই প্রশ্ন দুটা বহুত ইম্পর্টেন্ট হয় পরীক্ষাত আহি থাকে আর তোমার যেটু তোমার তিন নম্বর কোশ্চন আছে তিন নম্বর তারপর এইটো ছয় নম্বর কোশ্চন এই বহুত ইম্পর্টেন্ট হয় এই কোশ্চন দুটা পরীক্ষাত আহি থাকে এতিয়া চা ইয়াতে আমি কি অঙ্কন করছো যেটু ও ই আছে ও ইটু প্যারালেল আমি এ বি অঙ্কন করছো
আৰু যিহেতু আমাৰ দিয়া আছে তোমাৰ এ বি পেৰেলেল কি দিয়া আছে চি ডি এ বি পেৰেলেল চি ডি আমাৰ দিয়া আছে আৰু যিটো অ ই সেইটো এ বিৰ লগত কি হয় সমান্তৰাল হয় তাৰ মানে তোমাৰ অ ইটো কি হ'ব চি ডিৰ লগতো কি হ'ব সমান্তৰাল হ'ব তো এইটো তোমাৰ অ ই পেৰেলেল কি হ'ব চি ডি হ'ব বুজি পালানে তার মানে তোমার যদি এক আর দুই যদি সমান হয় দুই আর তিন যদি সমান হয় তাহলে ওয়ান ইজ ইকুয়াল টু কি হব থ্রি হব তার মানে ও ই যদি এ বির সমান্তরাল আর এ বি যদি সিডির সমান্তরাল তাহলে ও ই টু কি হব সিডির সমান্তরাল হব বুঝি পালানে মানে ওয়ান যদি টু হয় টু যদি থ্রি হয় তার মানে ওয়ান ইজ ইকুয়াল টু কি হব থ্রি হব তেনকা এতিয়া সবপ্রথমতে আমি কি করিম এতে এ ও ডিভাইডেড বাই কি বি ও ইজ ইকুয়াল টু সি ও ডিভাইডেড বাই ডি ও এইটো আমার প্রমাণ করবলে দিছে প্রথমতে আমি কি করো চা যে এ সি ডি ট্রায়াঙ্গল আছে আমি সেই লই লো এতে ট্রায়াঙ্গল এ সি ডির পরা পাও এ সি ডির পরা পাও কি পাম আমি ইয়াতে এইটো তোমার সি ডি প্যারালেল ও ই হয়নে এইটো সি ডি প্যারালেল কি আছে ও ই আছে গতিকে ইয়াৰ পৰা আমি কি লিখিব পাৰিম এ ই বাই ডি ই এইটো এ ই ডিভাইডেড বাই কি লিখিব পাৰিম ডি ই এইটো এ ই ডিভাইডেড বাই ডি ই ইজ ইকুৱেল টু এ ও ডিভাইডেড বাই চি ও এইটো লিখিম এ ও ডিভাইডেড বাই চি ও এইটো দিয়া এক নম্বৰ ইয়াৰ পিছত আমি কি ল'ম চোৱা সেইটো ল'ম আমি এ বি ডি যিটো ট্ৰায়াংগল আছে আমি সেইটো ল'ম এতিয়া মই ইয়াতে লিখিছোঁ ইফালে ঠাই নাই কাৰণে মই ইফালে লিখোঁ তোমালোকে ইয়াতে লিখিবা এইটো ট্ৰায়াংগল এ বি ডিৰ পৰা পাওঁ এ বি ডিৰ পৰা পাওঁ এ বি ডিৰ পৰা আমি কি পাম তেতিয়া তোমাৰ এইটো দিয়াই আছে এ বি পেৰেলেল কি দিয়া আছে অ ই দিয়া আছে গতিকে এইটোতো আমি পাম কি পাম এ ই ডিভাইডেড বাই ডি ই ইজ ইকুৱেল টু এ ই ডিভাইডেড বাই ডি ই ইজ ইকুৱেল টু কি পাম আমি ইফালে বি ও ডিভাইডেড বাই ডি ও এইটো পাম আমি বি ও এইটো বি ও ডিভাইডেড বাই ডি ও টু ডি ও এইটো দিয়া কেই নম্বৰ দুই নম্বৰ এতিয়া এক নম্বৰত চোৱা এ ই বাই ডি ইৰ ভেলু এ ও এ ও বাই চি ও আৰু এ ই বাই ডিৰ ভেলু বি ও বাই আর ডিও পালো গতিকে আমি একটু ওয়ান এন্ড টু যেটু ইকুয়েশন আছে সেই দুটা ইকুয়েশনের পর লিখব পো এ ও বাই সি ও ইজ ইকুয়াল টু এটা আহিব তোমার কি বি ও বাই ডি ও এতিয়া আমার প্রমাণ করবলে দিছে এইটু এ ও বাই বি ও তার মানে এইটোর লগত এইটোর রেশিও পড়া মানে এইটো আহিব এ ও ডিভাইডেড বাই কি আহিব বি ও আহিব বুঝি পালা আর এইটোর লগত এইটো রেশিও করা মানে এইটো আহিব কি সি ও বাই ডি ও বুঝি পালানে তো এইটোয়ে তো আমার প্রমাণ করবলে দিছিল তো এইটো আমার প্রমাণিত হয়ে গেল এইটো প্রমাণিত বুঝি পালানে একেবারে ইজি হয় এইটো কোশ্চন এতিয়া আমি আলোচনা করিম চ্যাপ্টার যেটা কোশ্চন নম্বর টেন আছে টেন নম্বর কোশ্চন তো এ বি সি ডি চতুর্ভুজর কর্ণ দুডালে পরস্পরক ও বিন্দু ছেদ এনেভাবে করে যে এ ও বাই বি ও ইজ ইকুয়াল টু সি ও বাই ডি ও দেখুয়া যে এ বি সি ডি একটা ট্রেপেজিয়াম ইয়াতে চা এ বি সি ডি একটা চতুর্ভুজ বলে কৈছে চতুর্ভুজ যে তোমার স্বাধীনতা বাহুরে আগুড়ি থাকে চতুর্ভুজ এতিয়া তোমার এ যেটা কর্ণ আছে এ সি আর বি ডি যেটাল কর্ণ আছে পরস্পরে ও বিন্দু এনেদরে ছেদ করেছে যাতে কি হয়েছে এ ও বাই বি ও ইজ ইকুয়াল টু সি ও বাই কি হয়েছে ডি ও হয়েছে আমি প্রমাণ করব লাগে যে এই যেটা চতুর্ভুজ আছে এইটা একটা কি হয় ট্রেপেজিয়াম হয় সো এই প্রশ্নটা যেটা তোমার টেন নম্বর প্রশ্ন আছে এই নাইন নম্বর প্রশ্নের উল্টা নাইন নম্বর প্রশ্নটা আমি প্রমাণ করেছিল যে এটা তোমার কি হয় ট্রেপেজিয়াম হয় আর ইয়াতে তোমার কৈছে তোমার এইটো চতুর্ভুজ হয় চতুর্ভুজের পর এটা আমি কি দেখাব লাগে আর ট্রেপেজিয়ামটা দেখাব লাগে তো ইয়াতে চ আমি এইটো কেনেকে আনসার করি এইটোর সলিউশন এইটো চা ইয়াতে চা যেহেতু ইয়াতে তোমার দিয়া আছে কি দিয়া আছে এ ও ডিভাইডেড বাই বি ও ইজ ইকুয়াল টু সি ও ডিভাইডেড বাই ডি ও এইখানে আমি কেনেকে পাইছিলো আমার যে নাইন নম্বর কোশ্চেন আছে সেইটো তো মনত আছে কেনেকে করেছিল এটা আমি কি করিম এইটোর লগত এইটো রেশিও করিম মানে এ ও বাই কি হব এ ও বাই কি হব সি ও ইজ ইকুয়াল টু কি হব বি ও ডিভাইডেড বাই কি হব
ডি ও হব, বুঝিপালানে? এইখানে আমি এনেকেই রাখো। আর আমার ইয়াতে একটা সরকে অঙ্কন করছো, অঙ্কনটা আমি লিখি লও। অঙ্কন ইয়ারপর একটু আরো, তো ইয়ারপর আমি কি লিখব পারো, চা এই এ ও বাই সি ও ইজিকাল টু বি ডি বাই কি আছে, ডিও আছে, তার মানে যেটু ওপি আছে, ওপিয়ে এই বাহু দুটা কি করেছে, সমানভাগত ভাগ করেছে। কাক কাক সমানভাগত ভাগ করেছে, এটা হয়েছে তোমার এ বি আর এটা হয়েছে কি এ সি, তার মানে এতে তুমি লিখব পারা একটু ওপি, একটু তোমার ওপিয়ে কি করেছে তোমার এ বি আর এ সি সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে, হয়নে? সমদ্বিখণ্ডিত করেছে। এতিয়া চা আমার এই ওপি এই অঙ্কনটা আমি লিখি লও। অঙ্কন কি অঙ্কন করেছো ইয়াতে আমি ওপি এই প্যারালেল কি করা এডি করা, এই ওপি প্যারালেল এডি আমি অঙ্কন করলো, ওপি প্যারালেল এডি অঙ্কন করলো, অঙ্কন এই করা হল, লিখা অঙ্কন করা হল, হয়নে? তো দেয়ারপর কি হব, ওপি এই প্যারালেল কি হব সিবি হব, যেহেতু তোমার এডি তোমার কি হয় বিসির বা সিবির তোমার কি হয় প্যারালেল হয়, যেহেতু তোমার চতুর্ভুজ কইছে, তো চতুর্ভুজের যিকোনো দুটা বাহু কি থাকিব ইকুয়াল থাকিব, এটো তোমার ট্রেপেজিয়াম বলিয়া কয়, যেটু ট্রেপেজিয়ামর তোমার কি থাকে যিকোনো দুটা বাহু তোমার ই থাকে সেটুক আমি ট্রেপেজিয়াম বলিও কও। তো ওপি প্যারালেল কি হল সিবি হল। এতিয়া আমি কি করিম, যেটু আমার এ বি সি ত্রিভুজ আছে আমি সেই এ বি সি ত্রিভুজ দুটা লম। এটা সব ট্রায়াঙ্গল এ বি সির পরা, ট্রায়াঙ্গল এ বি সির পরা যেটু এ বি সি আছে আমি সেইটু লও। সেইটু ললে আমি কি পাম, এটা তোমার যেহেতু ওপি প্যারালেল তোমার কি আছে সিবি আছে, এখানে মই ইফালে লিখিছো ইফালে ঠাই নাই, তেতিয়া হলে ইয়ারপর আমি কি লিখিব পারিম, এপি ডিভাইডেড বাই বিপি ইজিকুয়াল টু এ ও বাই কি হব ও সি বা সিও, এটা আমি লিখিব পারিম, যেহেতু তোমার সাইটু এ বি সি যেটু ট্রায়াঙ্গল আছে সেইটোর পর তোমার ওপি টু সিবির লগত প্যারালেল আছে, মানে এপি বাই বিপি ইজিকুয়াল টু এ ও বাই, এইটো দিয়া দুই নম্বর আর এইটু দিয়ে এক নম্বর। এতে এক আর দুইর পরা এই এ ও বাই সি ও ইজিকুয়াল টু বি ও বাই ডিও আছে আর ইফালে আছে এপি বাই বিপি, তো এই আমি লিখিম এই ওয়ান এন্ড টু ইমপ্লাইজ ওয়ান এন্ড টু, এক আর দুই নম্বর ইকুয়েশনের পর আমি কি লিখব পারো, এতে লিখব পারো বি ও বাই ডিও, বি ও বাই ডিও ইজিকুয়াল টু কি লিখিম আমি এপি ডিভাইডেড বাই বিপি, এই লিখিল বিও বাই ডিও ইজিকুয়াল টু এপি বাই বিপি, তার মানে কি বিও বাই ডিও ডিভাইডেড বাই এপি বাই বিপি, তার মানে তোমার ওপিএ যেটু ওপি আছে হয়নে, সেই ওপিএ তোমার কি করেছে এপি আর যেটু বিডি আছে এ বি আর বিডি সমান ভাগত কি করেছে ভাগ করেছে, মানে এই ওপিএ তোমার কি করেছে এ বি আর বিডি কি করেছে সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করেছে, হয়নে? আকো ওপি প্যারালেল কি আছে এডি, ওপি প্যারালেল কি আছে এডি আছে, আর ওপি প্যারালেল কি আছে এটু সিবি আছে, গতিকে তোমার কি হব এডি প্যারালেল কি হব সিবি, ওপি প্যারালেল এডি, ওপি প্যারালেল সিবি, গতিকে তোমার এডি প্যারালেল কি হব সিবি হব। এতে চা এডি আর সিবি টু কি হয়ে গেছে প্যারালেল হয়ে গেছে, তার মানে তোমার কি হব এ বি সিডি একটা কি হব ট্রেপেজিয়াম, কারণ ট্রেপেজিয়ামর যিকোনো দুটা বিপরীত বাহু কি থাকে সমান্তরাল থাকে, এটা আমার প্রমাণ হয়ে গেল। মরমর ছাত্র ছাত্রী সকল আশা করছো তোমালে বুঝি পাইছা, আকো লগ পাম বেলেগ একটা ভিডিওলে, ধন্যবাদ।